আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। সৌদিতে এখন অনেকগুলো মানি ট্রানজ্যাকশন অ্যাপস, মোবাইল পে, ইউআর পে, এসটিসি পে, তার সাথে সাথে বর্তমানে খুব বেশি জনপ্রিয় হচ্ছে ফ্রেন্ডি পে। অনেকে হয়তো প্রশ্ন করবেন, ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, এই সকল অ্যাপসগুলোর মাধ্যমে টাকা পাঠালে কতটা নিরাপদ? প্রিয় দর্শক, সৌদি সেন্ট্রাল ব্যাংক সামা কর্তৃক অনুমোদিত, সৌদি আরব সব দিক থেকে স্ট্রিক্ট, এখানে ভয়ের কিছু নেই। আপনি চাইলে এই অ্যাপসগুলোর মাধ্যমে টাকা পাঠাতে পারেন, প্রচুর মানুষ পাঠাচ্ছে। ফ্রেন্ডি পেতে মোটামুটি টাকার রেট অনেকটাই বেশি দিচ্ছে। আমরা আজকে দেখাবো কীভাবে ফ্রেন্ডি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য প্রথমে আপনাকে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। দেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, এরপরে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। অনেকেই মনে করেন মোবাইল পে, এসটিসি পে, ফ্রেন্ডি পে খোলার জন্য সেম কোম্পানির সিম কার্ড হতে হয়, না, যে কোনো কোম্পানির আপসিতে একটা সিম কার্ড থাকলেই যথেষ্ট। আমি এসটিসি সিম কার্ড দিয়ে খুলব। দেওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। দেন ফ্রেন্ডি পে থেকে আপনার কাছে একটা ওটিপি কোড আসবে, সেটি আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর আপনার ইকামা আইডি এবং আপনার জন্ম তারিখ দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে লোকেশন এনেবল করার অপশন। এখানে আপনি লোকেশন এনেবল করে দিবেন, তারপরে আপনাকে আপনার পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিতে হবে, তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। বিগেন সেট আপের মধ্যে চলে আসবেন আপনি, এখানে ক্লিক করবেন, তারপরে আপনি ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন। কেমন, আমি ফিঙ্গার দিয়ে অ্যাক্সেস নিচ্ছি, এনেবেল জিপিএস করে দিচ্ছি। এবার আপনাকে নাফাতের অ্যাক্সেস দিতে হবে, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না নাফাত কিভাবে খুলতে হয়, এ বিষয়ে আমি ভিডিও দিয়েছি, চাইলে দেখতে পারেন। আমি এখন নাফাতে প্রবেশ করব, আবারও দেখাবো আপনাদেরকে কিভাবে নাফাত অ্যাক্সেস নিতে হয়। আমি এবার আমার নাফাত অ্যাপসের মধ্যে চলে আসলাম, এখানে আমাকে নাফাত লগ ইন করতে হবে। আপনার যদি নাফাত না থাকে অবশ্যই নাফাত লগ ইন করবেন। বর্তমানে সিআইটিসি অ্যাপস অথবা ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে খোলা সব ক্ষেত্রেই কিন্তু নাফাতের অ্যাক্সেসের প্রয়োজন আছে। তো আমি এখানে আমার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করলেই আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, এরপরে দেখাবো নাফাতের কাজ কি। এবার নাফাত থেকে আমাকে কোড পাঠিয়েছে, অ্যালাউ করে দিলাম। দেন এখন আমাকে আমার পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। এবার আমাকে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, আমার ফেস ভেরিফিকেশন করতে হবে। ওকে, আমার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে, এখন আমি ফিনিশের মধ্যে দিলাম। আমার নাফাত অ্যাকাউন্টটি অ্যাক্সেস হয়ে গেছে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি অ্যাক্সেস নিতে পারবো এখন। এখন আমি চলে যাব সরাসরি এতেই ফ্রেন্ডি পে অ্যাপসের মধ্যে, সেখানে গিয়ে আবারও আমার সাইন ইন টু আপসির এটার মধ্যে ক্লিক করব। এখন এখানে আমার ইকামা নাম্বার দিতে হবে, ইকামা নাম্বার দিয়ে আমি যখন ক্লিক করব তখন নাফাতে একটা কোড চলে যাবে, সেম কোডটাকে আমাকে ওকে করে দিতে হবে। তো এখানে আমি ইকামা নাম্বার দিচ্ছি, ইকামা নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে 60 নাফাত থেকে একটা মেসেজ পাঠিয়েছে। আমি এখন নাফাতের মেসেজের মধ্যে ক্লিক করলাম, তারপরে ফিঙ্গার দিলাম, এরপরে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করলাম, ওখানে 60 এখানে 60 আমাকে মিলিয়ে দিতে হবে। তারপরে পাসওয়ার্ড দিলাম, সাকসেস হয়ে গেছে। এখন আমি ওখানে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, আমাকে সরাসরি ফ্রেন্ডি পে তাদের মূল প্ল্যাটফর্মে নিয়ে যাবে, ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট, এবার আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এখানে আমাকে প্রফেশন চাচ্ছে, আমার প্রফেশন দিতে হবে, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। এতটা ইম্পর্ট্যান্ট নয় যে আপনাকে এখানে প্রফেশন পারফেক্টলি দিতে হবে, তারপরেও চেক করবেন যাতে আমাদের সাথে মিলে যায় এমন একটা প্রফেশন খোঁজা, ঠিক আছে, কোম্পানি নেম, এটাই হলো সব থেকে সমস্যা। যাই হোক, আমি কোম্পানি নেমটা দিলাম না, নেক্সটে ক্লিক করলাম। তারপরে মান্থলি স্যালারি কত, আমার বেসিক স্যালারি কিন্তু 4,000, তাই আমি 4,000 মধ্যে রাখতে চাচ্ছি, এখানে পরিবর্তন করতে চাচ্ছি না। মান্থলি এক্সপেক্টেড ডিপোজিট কত সেটা আমি 6,000 করে দিচ্ছি, হচ্ছে না, আচ্ছা যাই হোক, আমি ডান করে দিলাম। মেবি আমার কি যেন বলে চুক্তি থেকে অটোমেটিক্যালি তারা এই করে নিয়েছে।
আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি চাইলে আপনার অ্যাড মানি করতে পারবো, ব্যাংক অ্যাকাউন্ট রেডি করতে পারবো। ট্রান্সফার মানিতে ক্লিক করে আমি এখন দেখি কি আসে। কন্টিনিউ, ইউ ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাক্টিভ রিসিভার্স ইট অ্যাড রিসিভার। আমি প্রথমে বাংলাদেশ দেখে নিচ্ছি, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ পিক আপ দিচ্ছি, অগ্রণী ব্যাংক উদাহরণস্বরূপ দিয়ে দিলাম, ট্রাভেল এক্সপেন্স নেক্সটের মধ্যে দিলাম না। আমাকে বলা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করার জন্য, আমি অ্যাড অ্যাকাউন্ট করব না। আমি চেক করব রেট কত দিচ্ছে। মেবি অ্যাকাউন্ট অ্যাড করা পর্যন্ত তারা রেট দেখাবে না মেবি, তারপর আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করব এখানে, বাই ভিসা কার্ড, বাই সেলস এজেন্ট, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিলাম। আন্দাজে একটা অ্যাকাউন্ট আমি সেট আপ করে নেব। অ্যাকাউন্টের সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পরে এখানে খেয়াল করুন, আপনাকে ডিটেলস দেখাবে, সেভ রিসিভার নেম সেভ করে দিলাম। আমাকে বলা হচ্ছে পেন্ডিং এর মধ্যে আছে, ডিয়ার ফ্রেন্ডি পে ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং। অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন তখন আপনার কাছে কল আসবে, আমার কাছে কল আসছে, রিসিভ করলাম, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি দেখি যে আজকে তারা রেট কত দিচ্ছে মানি ট্রান্সফার। কন্টিনিউ, আমি এখানে কত দেয় রেট, আর সিস্টেমটাই বুঝতেছি না। হোম এর মধ্যে কিছুই নেই, মেনুর মধ্যেও কিছু নেই, এখানে কি আছে অ্যাক্টিভ দেখাচ্ছে, হোম, মানি ট্রান্সফার, দ্য ম্যাক্সিমাম মান্থলি ট্রান্সফার ইজ 4000, 4000 উপরে আমাকে দিচ্ছে না, হয়তো অনেকেরই বেশি দিতে পারে। আচ্ছা ওকে, আমি এখানে ভিডিটি এসআর করে দিই, কত দেয় দেখি, 1000 দিয়ে দিই। ও আচ্ছা, ট্রান্সফার অ্যামাউন্ট 100 দিয়ে দিই, 100 দিলে সুবিধা হবে বুঝতে। বলা হচ্ছে মিনিমাম 60 এসআর বাংলাদেশি টাকা দিয়ে দিয়েছে। ₹100 সমমান 2844 টাকা, তার মানে প্রতি রিয়াল সমমান রেট দিচ্ছে 28.44 টাকা আজকে মোবাইল পে থেকে বেশি দিচ্ছে। আবার দেখবো আমরা, ₹28.44 দিচ্ছে ফ্রেন্ডিপে। এ হলো ফ্রেন্ডিপে অ্যাকাউন্ট খোলার প্রসেস। যারা ফ্রেন্ডিপে অ্যাকাউন্ট খুলতে চান খুলতে পারেন, সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংকের শাখা, কোনো সমস্যা নেই, অর্থাৎ তাদেরই নিয়ন্ত্রণে এটি। এক্ষেত্রে নিরাপত্তা সর্বাত্মক পাবেন, ফ্যাসিলিটিও ভালো পাবেন ইনশাল্লাহ। আশা করি, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।